হ্যাঁ, বিশ্বম্বর আমার বাবার অপারেশনের সময় বিশ্বম্বর সরাসরি চলে এসেছিল নার্সিংহোমে, সেদিন দেখা হয়েছিল। হ্যাঁ, সো আমার বিলাপ স্টুডেন্টরা দেখে নাও, এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট এবং এন হচ্ছে নাম্বার অফ টাইম স্প্যান অর টাইম পিরিয়ড। ওম নিকিতা রঞ্জু মানিক, ওয়েলকাম টু মাই ক্লাস। রুবিয়া, ওয়েলকাম। সিআই কি হবে? সিআই হয়ে যাবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। কি গো, অ্যামাউন্টের জায়গায় আমরা লিখতে পারি? অ্যামাউন্টের জায়গায় লিখতে পারি, হ্যাঁ কি না? লিখতে পারি কি পারি না? পারি তো, দারুণ ভাবে পারি। হ্যাঁ কৌশিক চলে যাচ্ছে, কৌশিক, সোহাম, অঙ্কিতা, গুড ইভিনিং। স্যার আমার যে কবে সৌভাগ্য হবে আপনাকে দেখার, পারতে এই তো দেখছো, আমি তো দেখতে পাই না তোমাদের, তোমরা কত সুন্দর আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখতে পাই না গো। দেবরাজ, মামুন, হৈমন্তী, কমলিকা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। সত্যি বিশ্বাস করো তোমরা, এই যে ধরো রিমা বা অঙ্কিতা বা ধরো দেবরাজ, মামুন, হৈমন্তী, কমলিকা, কাউকেই চিনতে পারবো না, রাস্তায় দেখা হলে হয়তো আমি চিনতেই পারবো না। অনিন্দিতা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যার আমার নেট চলে গিয়েছিল, স্যার আরেকবার বলবেন। হ্যাঁ গৌরাঙ্গ, পজ হয়ে আছি আমি, কিন্তু একটু জানাও আমি কি পজ হয়ে আছি। আচ্ছা, সরাসরি এসআই এর ফর্মুলা গৌরাঙ্গ, এটা PRT/100, এটা সকালের ক্লাসে বলেছি আজকে। আর সিআই এর ফর্মুলা হচ্ছে এটা, অ্যামাউন্ট ইকুয়াল টু P×1+R/100 হোল টু দি পাওয়ার এন। সিআই কিভাবে বার করি? অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করি, অ্যামাউন্টের জায়গায় এটা বসাতেই পারি, পি কমন নিয়ে নিলাম, এটা হয়ে গেল সিআই। কিন্তু আমরা এগুলো কিছুই করি না স্যার, একদিন সবাই দেখা করব, বিরিয়ানি খাওয়াবে। হ্যাঁ খাওয়াবো, কেন খাওয়াবো না স্যার? আপনাকে চিনে নেওয়ার টেনশন আমাদের স্যার, আমরা ঠিক চিনে নেব। হ্যাঁ সে তো অবশ্যই, জল জল করছি আমি, এবং এতদিন ক্লাস করছো। বর্ণালী, ব্রজেশ, অমিত, রূপম, মানস, নিত্যানন্দ, গুড ইভিনিং। শুনতে পাচ্ছ না জাসমিনা? একবার রিফ্রেশ করে নাও, কেউ একজন মেসেজ করে দাও তো জাসমিনাকে, একবার রিফ্রেশ করতে বলো তো, ও শুনতে পাচ্ছে না, তার মানে আমার কথা শুনতে পাচ্ছে না। গুড ইভিনিং স্যার, অনেক। হ্যাঁ অরল্যান্ডো, অরল্যান্ডো মানে চন্দন। কণিকা, গুড ইভিনিং। হ্যাঁ রিফ্রেশ করে নাও। মানিকও বলছি কিছু শুনতে পাচ্ছি না, কি গো? ডেসডিমোনা, ডেসডিমোনা কে? রাহুল, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ডেসডিমোনা কোথায়? সুমনা, গুড ইভিনিং। স্যার অফলাইনে মুখ চেনা থাকে, নাম জানা থাকে না, অনলাইনে নাম চেনা থাকে, মুখ চেনা থাকে না, কি মুশকিল। চলো, সো আমার বিলাভ স্টুডেন্টরা, আমি অঙ্ক করতে করতে তোমাদের ডাউট ক্লিয়ার করি। সুমন, সরি সুমনা, সৌরভ, বিশ্বদীপ, সরফরাজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। তোমাদের সিআই নিয়ে কোনো প্রশ্ন আছে? তোমাদের সিআই নিয়ে কোনো প্রশ্ন আছে একটু বলো। আচ্ছা স্টার্ট স্যার। হ্যাঁ সিআই নিয়ে একটা প্রশ্ন আমি দেখাই, দু বছরের, যদি 2 ইয়ার্স এর রেশিও গুলো দেখে নাও, 2 ইয়ার্স এর রেশিওটা 2:1, ওকে। 3 ইয়ার্স এর সিআই এর রেশিও কি হবে? এটা প্রথম বছরের এবং দ্বিতীয় বছরের 2:1। 3 ইয়ার্স এর কি হবে? 3:3:3:1। কি গো মনে পড়ছে? মনে পড়ছে? স্পন্দন, বিশ্বজিৎ, প্রত্যুষা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। 4 বছরের আমার বিলাভ স্টুডেন্টরা, 4 বছরের সিআই এর রেশিওটা কি হবে? কে বলতে পারবে? 4:6:4:1। কি গো এইগুলো মাথায় ঢুকে যাবে, ডিটেলসে সিআই করাবো যখন মাথায় ঢুকে যাবে, ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমরা কি স্কেলিং ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট স্কেলিং ফ্যাক্টর। আচ্ছা তোমরা কি এর অ্যাপ্লিকেশন দেখতে চাইছো একবার, তারপর অঙ্কে যাব? এর অ্যাপ্লিকেশন একবার দেখতে চাইছো? হাফ ইয়ারলি, কোয়ার্টারলি বলবো। হ্যাঁ একবার কি রেশিও গুলোর অ্যাপ্লিকেশন দেখতে চাইছো? আচ্ছা চলো চলো রেশিও গুলো একবার অ্যাপ্লিকেশন করি। সাপোজ ধরো বললাম 15,000 টাকার 10% রেটে 2 বছরের সিআই কত? আমার বিলাপ স্টুডেন্টরা ভালো করে বুঝবে, তুমি কি করবে? তুমি এই ফর্মুলায় বসাবে তো? তুমি এই ফর্মুলায় বসাবে তো? না আমি ফর্মুলায় বসাবো না, আমি রেশিও নিয়ে নেব।
15,000 টাকা 10% কত? তাড়াতাড়ি বলো 15,000 টাকা 10% বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো 15,000 টাকা 10%। 150 এর 10% তাড়াতাড়ি বলো, 150 এর 10% তাড়াতাড়ি বলো, 150 এর 10% মানে 1500 টাকা 10%, 1500 টাকা 10%, 3000, 150, 3150 টাকা দু বছরের সিআই। এর থেকে সহজ হয় না, এর থেকে সহজ আমার বিলাস স্টুডেন্ট হয় না। টিএস অলিক, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। তিন বছরের হলেও গল্পটা একই হতো। অলিক, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস, কি জিনিস, ও মাই গড। লিপি, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। আমার বিলাভ স্টুডেন্টরা রেশিও গুলো কোথা থেকে এসছে আমি দেখাবো, সেটা দেখালে ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু রেশিও অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন গুলো থেকে সরাসরি অঙ্কে চলে যাই। ওকে, সময় বেশি নেই কিন্তু, দেড় ঘন্টা টাইম। সায়ন, প্রিয়াঙ্কা, অনেক টাইপ অফ সাম এনেছি, 3000 কি করে আসছে? যখনই তুমি রেশিওটা 2:1 ফিক্সড রেশিও কিন্তু করলে, আরেকবার বলছি, আরেকবার বলছি, 15,000 টাকা 10% কত? তাড়াতাড়ি বলো, লিখতে পারি 1,500 টাকা কি গো? 1,500 টাকা 10% কত? 150 লিখতে পারি? 15 দুগুণে 3,000 মানে 1,500 × 2 = 3,000 আর 1 × 150 = 150, টোটাল ইন্টারেস্ট 3,150, ক্লিয়ার? আচ্ছা, তিন বছরের বার করে দেখাবো, তিন বছরের বার করে দেখাবো আমার বিলাস ট্রেন্ডটা, তিন বছরের বার করে দেখাবো, হ্যাঁ কি না? তাড়াতাড়ি বলো, তিন বছরের দেখাবো। দেবজ্যোতি, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। চলো, তিন বছরে, এটাই যদি তিন বছরের গল্প হয়, 15,000 টাকা 10% রেট অফ ইন্টারেস্ট, তিন বছরের সিআই কত হবে? কোনো কিছু করার দরকার নেই, রেশিওটা শিখে গেছো, 3:1। 15,000 টাকা 10% কত গো? 1,500 টাকা। 1,500 টাকা 10% কত গো? 150 টাকা। 150 টাকা 10% কত গো? 15 টাকা। 3×15 = 45, 4,500, 3×150 = 450, 3 × 15 = 15, অ্যাড করে দাও আমার বিলাপ স্টুডেন্টরা, 4,965। এর থেকে সহজ কি সম্ভব? এর থেকে সহজ আমরা কি সম্ভব আমার বিলাপ স্টুডেন্টরা? আমার তো গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস, স্কেলিং ফ্যাক্টর বলে দেবো, বলে দেবো। চার বছর তোমরা ফর্মুলায় করে দেখো। সিধু, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস, থ্যাংক ইউ। সার্থক, আব্দুল, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ম্যাজিক নয়, এই রেশিওটা কোথা থেকে আসলো এটা তোমরা যদি দেখে নিতে পারো না, আমার প্রিভিয়াস ক্লাসগুলোতেও আছে, আগামী ক্লাসেও আমি নিয়ে আসবো, যদি এইগুলো দেখে নিতে পারো কোথা থেকে আসলো, তাহলে আর মুখস্থ করার কষ্টটা করতে হবে না। এটা কি ইম্পর্টেন্ট রেশিও? তাই এটাকে আমরা গোল্ডেন রেশিও বলি অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা সিআই বার করতে বললে অবশ্যই সিআই, যদি এসআই বার করতে বলে কি গো, 30% বার করে নাও 4,500, কি গো এসআই বা এসআই হলে কিছু নেই আমার বিলাস ট্রেন্ডে, এসআই হলে কিছু নেই। অনির্বাণ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। যদি তোমার এসআই 12%, সিম্পল ইন্টারেস্ট 12%, সিম্পল ইন্টারেস্ট 12% তো হতে পারে না, এসআইটা কি করলাম 10% করে তিন বছর, 30%, 15,000 10% 1,500, 30% কত গো? 4,500, গল্প শেষ। স্যার আমি অন্য গোল্ডেন দেশেও ভাবি না, পৃথিবী সুন্দর সুন্দর জিনিস। নো 12%, নো 12% মানে রেট অফ ইন্টারেস্ট 12% অমিত, তাই তো? সুশীত, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যার আপনি কিভাবে এগুলো ইনভেন্ট করেন? পার্থ, এগুলো প্র্যাকটিস করাতে করাতে চলে আসে, এগুলো করাতে করাতে চলে আসে, যে আমি তোমাকে করাতে থাকছি না, চিন্তা ভাবনা চলে, কোথাও যেন মাথাটা খেলে যায়, আমার অজান্তেই এটা হয় অনেক সময়। কি গো ফর্ম দেখাও, অঙ্ক শুরু করি, চলো। এসব দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে। এসব দেখলে মাথা খারাপ মিনস বলতে চাইছি প্রচুর প্রশ্ন আসবে, ক্লাস শেষ হয়ে যাবে ততক্ষণে। থামটা দেখাও, জমি একবার থাম দেখাও, দেখি কে কে আছো। এসআই সিআই অঙ্ক আমরা শুরু করলাম, দেড় ঘন্টার ক্লাস। আকাশ, আকাশ দেড় ঘন্টার ক্লাস। জয়দেব, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। রঞ্জু, স্কেলিং ফ্যাক্টরটা আর কিছুই না, স্কেলিং ফ্যাক্টরটা একবার বলে নিই।
এই যে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের যে রেশিও 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন বেসিক ফর্মুলা থেকে আসে, এটাই স্কেলিং ফ্যাক্টর। এই ভগ্নাংশটাকে আমরা স্কেলিং ফ্যাক্টর বলি। অ্যাজ ফর অ্যান এক্সাম্পল দেখো, অ্যাজ ফর অ্যান এক্সাম্পল দেখাই একটু স্কেলিং ফ্যাক্টর, আমি এই টাকাটার উপরেই দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে। 15,000 টাকার 10%, 15,000 টাকার 10%, তুমি বলো তো 10% স্কেলিং ফ্যাক্টরটা কত? 10% এর স্কেলিং ফ্যাক্টরটা কত? 1/10, যদি ডিরেক্ট বলি 110/100, তাই না? তাহলে স্কেলিং ফ্যাক্টর কত? 11/10। তুমি 15,000 কে, তুমি 15,000 কে 11/10 দিয়ে গুণ করো, তুমি অ্যামাউন্ট পেয়ে যাবে, এটাই স্কেলিং ফ্যাক্টর। 3 বছরের অ্যামাউন্ট তুমি পেয়ে যাবে আমার বিলাপ স্টুডেন্টরা, 3 বছরের অ্যামাউন্ট তুমি পেয়ে যাবে। কিভাবে পাবে দেখে নাও, কিভাবে পাবে দেখে নাও, 3টে 0 কেটে গেল, এই গুনটুন করতে হবে। গুনটুন করলে 1331, 1331 × 15 পড়ে দেখো আমার বিলাপ স্টুডেন্টরা কত হবে, 15,000 আর 3 বছরের সুদ কত পেয়েছিলাম, কি গো 3 বছরের সুদ কত পেয়েছিলাম জানো, 4,965, তাই না? তুমি দেখো এটা গুণ করে আমার বিলাপ স্টুডেন্ট এই রেজাল্ট আসতে হবে, আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। এই যে 11/10 হারে বৃদ্ধি পাচ্ছে না, প্রথম বছর ইন্টু 11/10, 11 কি করে, এই যে 110, 10% যদি সুদ হয়, 100 টাকার উপর 10% সুদ, ছেড়ে দাও যদি 10% এর ফ্র্যাকশন ভ্যালু আমি 1/10 নি, 10 টাকায় 1 টাকা সুদ হয় 11, 10 টাকায় 1 টাকা সুদ হয় 11, 10 টাকায় 1 টাকা সুদ হয় 11, তার মানে এটা 1,000, তার মানে এটা 1331, কি গো তাহলে 1,000 টাকার কত অ্যামাউন্ট হলো, 1331। সিমিলারলি 1,000টা যদি 15,000 হয় কত গুণ, 15 গুণ, একে 15 গুণ করে দাও পেয়ে যাবো। এইভাবেও কম্পেয়ার করতে পারো, এইভাবেও কম্পেয়ার করতে পারো, রেশিও মেথড। এই যে স্কেলিং ফ্যাক্টর কোনটা হলো, যে ফ্যাক্টর অনুযায়ী অ্যাকচুয়ালি মনে রাখবে, সিআই তে অ্যামাউন্ট জিপিতে থাকে এবং সিআইও জিপিতে থাকে। অরুন্ধতী শক্তি, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। বেসিক কনসেপ্টের উপর থেকে আসছে এগুলো সব, এগুলো আলোচনা করলে ক্লাস শেষ হয়ে যাবে আমার বিলাপ স্টুডেন্টরা। চলো যত আলোচনা করব তত গভীরে ঢুকবো, আমি গভীরে ঢুকে যাই, 100% তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করি। চলো না অঙ্ক করতে করতে বাকিটা দেখি, তাহলে আমরা একটু প্র্যাকটিস করতে পারবো। অমিত কোনটা তাড়াতাড়ি হবে, ওটা সিআই এর ক্লাসে বলবো, আজকে প্র্যাকটিস, এসআই এবং সিআই এর প্র্যাকটিস। পোল দেবো, পোলে আনসার করবে, পোল দেবো, পোলে আনসার করবে, যত আলোচনা আছে অঙ্ক করতে করতে করে দেব, সারাউন্ডিং আলোচনা অঙ্ক করতে করতে করে দেব, তোমাদের কোনো টেনশন নেই। সত্যিক জয়েন করেছো, আচ্ছা ভেরি গুড। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹3,000 অ্যাট 6 হোল নাম্বার 1/4% per annum for the period of 4th February 2005 to 18th April 2005। আরে তোমার মন মতো ডেটা দেবে নাকি সবসময়, সবসময় তোমার মন মতো ডেটা দেবে, দেবে না, কিছুই দেখাচ্ছে না। সুচরিতা গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস, কি গো কিছুই দেখাচ্ছে না, অপশন ওকে বাবাই, অপশন ওকে, কাউন্টিংটা ঠিক করে করো, একটা হিন্স দিলাম, কাউন্টিং ঠিক করে করো, পোল দিলাম, পোল অ্যান্সার। বাহ খুব ভালো পোলের রেজাল্ট, WBP-র জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ম গুলো, এগুলো আমার ইম্পর্টেন্ট অঙ্ক, মানে আমার নিজের ইনটিউশন থেকে আমি এগুলো ইম্পর্টেন্ট ভাবছি, কেননা দীর্ঘদিন পড়ি, আমি দেখেছি WBP-র মতো পরীক্ষায় ছোট ছোট ট্রিকি অঙ্ক দেয়, বুঝেছো, খুব কঠিন অঙ্ক দেয় না। ইকো হচ্ছে কি গো, আমার কথা ইকো হচ্ছে কার কার, সত্যি টাইম বাড়াতে পারলাম না গো। ফারুক, পিকু, আব্দুল, সপ্তমী, সৌভিক, সুমন, অলিক, ব্রজেশ, অনির্বাণ এবং কমলিকা, আমার বিলাপ স্টুডেন্ট এই পিরিয়ডটা কিন্তু ইম্পর্টেন্ট, 24শে ফেব্রুয়ারি মানে
চব্বিশে ফেব্রুয়ারি মানে চব্বিশ, চার ফোর্থ ফেব্রুয়ারি মানে ফোর্থ ফেব্রুয়ারিটা বাদ দাও, মানে ফেব্রুয়ারিতে 24 দিন, মার্চ কত 31 দিন, এপ্রিল কত 18 দিন। আইদার তুমি এই 24-25 থেকে নিয়ে এখানে 17 করতে পারো, অথবা তুমি এটা 24 থেকে নিয়ে এটা 18 করতে পারো, যে কোনো একটা। অ্যাকচুয়ালি এই ডেট থেকে এই ডেট নিয়ে একদিন মাইনাস করতে হয়, আমি শুরুতেই করে দিলাম। কত হচ্ছে গো 73, 73 মানে কত বছর? 1/5, 73 মানে 365 দিয়ে ডিভাইড করো 1/5 ইয়ার্স, তাহলে বুঝতেই পারছো 3000 টাকা কি গো 6.14 মানে 25/4 কত বছর, কত বছর, বছর তো মানে 1/5, আর পার্সেন্টেজ দাও নিচে, পার্সেন্টেজ দিয়ে দাও। ওকে, দুটো শূন্য কেটে গেল আমার বিলাপ স্টুডেন্টরা, 5 দিয়ে কাটো 6, রাইট, 2 দিয়ে 3, 2 দিয়ে 2, তার মানে 75/2। বাবাই মিলছে তো বাবাই? কি গো বাবাই মিলছে তো, হ্যাঁ কি না? প্রণতি গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ওরে বাবা 37.999, এটা বাবা এটা কি ধরনের সুদ? 2 মান্থ 14, হ্যাঁ 14 দিন, ওইভাবে ধরবে না, দিন ধরবে, কারণ ফোর্থ ফেব্রুয়ারি থেকে 18 এপ্রিল, টোটাল 73 দিন, 365 দিনের 1/5। ক্লিয়ার তো সবার? কার ক্লিয়ার হয়নি বলতে হবে? আরেকবার বলবো কণিকা, কণিকা আরেকবার বলবো, কণিকা কি করলাম? সময়টা 1/5, প্রিন্সিপালটা 3000, রেট অফ ইন্টারেস্টটা 25/4, সরাসরি বসাও এসআই ইকুয়াল টু PRT/100, সরাসরি বসাও, পি কত 3000, আর কত 25/4 নিচে 100 পার্সেন্টাইল, টি কত, টি হচ্ছে 1/5, সরাসরি ক্যালকুলেশন করো আনসার, সরাসরি ক্যালকুলেশন করো আনসার। ভালো ম্যাথ, এরম ম্যাথ একদিনটা ভুল ভুললে তো খেলা শেষ, অনেক ওই জন্যই তো দেওয়া, ওই জন্যই তো এই ধরনের অঙ্ক পরীক্ষা দেওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, কি গো একটু জমিয়ে থাম দেখাও, থাম দেওয়াতে কিপটেমি করো না আমার বিলাপ স্টুডেন্টরা, চলে যাই নেক্সট অঙ্কে। টাইম পিরিয়ডটাই খেলা, একদমই তাই, টাইম পিরিয়ডটাই খেলা। কনশ্রী আছো ক্লাসে? কনশ্রী, নিজুম, ফাতেমা কোথায় তোমরা? ওকে, ভেরি গুড, at which rate of simple interest the amount rupees 1600 will be rupees this in 5.5 years, rate ta koto amar bilap student, rate of interest ta koto, choto choto onko porikha ache chances beshi. Meghla good evening, welcome to my class. Bishwadeep dite bolche, Arindam poll dite bolche, cholo poll dilam, cholo poll dilam, পোল গেছে, ইয়েস গেছে, কমলিকা ডান, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, আব্দুল, সপ্তমী, সুমন, অলিক, পিকু, বিশ্বদীপ, কমলিকা, সৌভিক, ব্রজেশ, অরিন্দম, প্রিয়াঙ্কা টাইম বাড়াতে পারলাম না গো শেষ মুহূর্তে। হ্যাঁ ভালো আছি বিশ্বদীপ, ভালো আছি, তুমি কেমন আছো? কত টাকা ইন্টারেস্ট? 1232 টাকা। কত টাকা প্রিন্সিপাল? 1600 টাকা। রেট কত? ফাইন করতে হবে। টাইম কত? 5.5। নিচে কত? ক্যালকুলেশন করলেই গল্প শেষ, ক্যালকুলেশন করো গল্প শেষ। আমার ম্যাথ শুকনো লাগছে আজকে,
দাঁড়াও, পরীক্ষাটা দেখো, ডাব্লিউবিপি তো ধীরে ধীরে উঠতে হবে। তাহলে 5 দিয়ে কাটি 11, 5 দিয়ে কাটি 2, 2 দিয়ে কাটো 8, 11 দিয়ে সরাসরি কাটছে, একবার একবার দুবার, 8 দিয়ে সরাসরি কাটবে 14। ম্যাথ নয় মুখ বলছে স্যার। আচ্ছা ম্যাথ নয় কি এটা তাহলে? এটা গুগলি নাকি, নাকি এটা জিকে? না মুখ টুকটো লাগছে না। ঠিকই আছে, ভালো ম্যাথ আসুক জ্বলে উঠবো, ঠিক আছে, ভালো ম্যাথ আসুক জ্বলে উঠবো। এগুলো দেখি তোমরা পারো কিনা। আমাকে তো ঠিকই ঠিকঠাকই লাগছে, আমি আমাকে দেখতে পাচ্ছি ঠিকই তো লাগছে গো, কোথায় শুকনো লাগছে স্যার? ভালো ভালো খানা হয়নি স্যারের, ভালো খানা হয়নি। আমি সবসময় ভালো খাই, ভালো খাই মানে আলু সেদ্ধ ভাতও ভালো খাই। চোখগুলো ক্লান্ত তো অবশ্যই, অলিক সারাদিন ক্লাস থাকে। আমি ডাল, আলু সেদ্ধ ভাত, আলু ভাজা খুব ভালো খাই, তৃপ্তি করে খাই, দেখেই বোঝা যায়। না হলে এই ঠোঁটের কোনায় হাসি থাকবে না। খাওয়া দাওয়াটা কি জন্য খাটনি বলো? থ্যাংক ইউ সার্থক স্যার, 1 নাম্বারটা ক্লিয়ার হলো না, চলে গেছিল। আচ্ছা নেট চলে গেছিল, ও আমি ঘামিনি তাই এরকম লাগছে, দেখেছো? না ঘামলেও, না ঘামলেও এরকম করবে তোমরা, কি অবস্থা! অলরেডি ঘাম হচ্ছে, অলরেডি ঘাম হচ্ছে। রিমা গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। এবার ভাবছি একটা চার্জার কিনবো, কি গো তোমাদের জন্য ভাবছি একটা চার্জার কিনবো, মানুষকে চার্জ দেওয়ার চার্জার বেরিয়েছে গো। চলো বল দিলাম, কি গো অরুণ লেন্ট সাম মানি অ্যাট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট অফ 6% ফর 8 years. He received ₹312 less than its principal as interest. The principal was. এটাও কিন্তু টাইপ করানো আমার, ডেটা চেঞ্জ করে আনা, এসব টাইপ আমার করানো, শুধু ডেটা চেঞ্জ করে আনা, 10 সেকেন্ডে করা যায়, within 10 seconds, within 10 seconds অঙ্ক করা যায়। আর বাবাই কষ্ট করতে হবে না অনেক। হ্যাঁ না বাবাই, এই অঙ্ক হয়নি, টাইপ হয়েছে, সরাসরি ডেটা চেঞ্জ করে আনা, এক্স টেক্স ধরে অঙ্ক করলে কিন্তু চাকরি হবে সামনের বছর, মানে আসছে বছর আবার হবে। টাইম লাগলো আমি তো জানি, এক্স ধরলেই টাইম লাগবে, সকলেই করলেন একটা সকালেই। হ্যাঁ ফুলটা আসলে অরিন্দম যা না, এইবারে চাই একদম। রিমা 69% সঠিক আনসার। সুমন, সপ্তমী, অলিক, সৌভিক, কমলিকা, ব্রজেশ, মিন্টু, ফারুক, কনশ্রী, সার্থক, দেখে নাও পরিষ্কার বলো প্রিন্সিপাল কত ধরবো? প্রিন্সিপাল সবসময় 106%, তাই না? ক বছর? 8 বছর, 48, কি গো তফাত কত? তফাত 52, তখন প্রিন্সিপাল কত? 100, তফাত অঙ্কে কত? 300 বার, কত গুণ? 6 গুণ, প্রিন্সিপালকে 6 গুণ করব। অরিন্দম আমি ক্ষমা করব, কিন্তু এক্সামিনার বা কম্পিউটার ক্ষমা করবে না অরিন্দম, আমি ক্ষমা করে দেব। এক্স ধরে কমলিকা, কমলিকা এক্স ধরে করলে কিন্তু ম্যাক্সিমাম প্রাইমারি, তারপর ওঠা মুশকিল আছে। রিপিট করব কণিকা, রাহুল আরেকবার বলবো, বলে দিই, তোমরা যারা আমার স্পেশাল করো না তাদের একটু অসুবিধা হবে, বাট আমি বলে দেবো আবার, কোনো অসুবিধা নেই যতক্ষণ না বুঝবে। 100 টাকার রেট অফ ইন্টারেস্ট 6%, মানে 6 টাকা সুদ। ক বছরে? 8 বছরে, 8 বছরে ক টাকা সুদ? 48। এবার বলো তো, এটা প্রিন্সিপাল, এটা সুদ, তফাৎটা কত? 52,
তফাৎটা যখন 52 প্রিন্সিপাল কত, ডিফারেন্সটা যখন 52 প্রিন্সিপালটা কিন্তু তখন 100, ডিফারেন্সটা যখন 312 প্রিন্সিপালটা কত, 312, 52 6 গুণ, প্রিন্সিপালটাকেও 6 গুণ করে দাও। হিস্ট্রি সব্যসাচী, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যার গ্রুপে, গ্রুপ সি গ্রুপ ডি এর ফর্ম ফিলার স্টার্ট হয়েছে না সৌভিক? এখনো তো খবর নেই, ডিসকানেক্ট হয়ে গেল মানুষ। এবার ক্লিয়ার তো? ক্লিয়ার হলে থাম দেখাও সবাই, সবাই থাম দেখাও। ক্লিয়ার হলে, ক্লিয়ার না হলে থাম দেখাতে হবে না, প্রশ্ন করো। ওকে, ভেরি গুড, ওয়ান্ডারফুল। স্যার বাবারে স্যার, রীতিমতো যুদ্ধ করে ক্ষতবিক্ষত হয়ে ক্লাসে ঢুকতে পারলাম, আম্বানি সামনে থাকলে শুধু একটা প্রণাম করতাম, তাতে কি যায় আসতো? আম্বানির আম্বানির তাতে কি যায় আসতো? ও এমন ভাব করছে, আম্বানিকে প্রমাণ মানে প্রণাম করে দিলে, আম্বানিকে প্রণাম করলে আম্বানি সব জিওর নেটওয়ার্ক ঠিক করে দেবে এক চান্সে। কত আবদার। হ্যাঁ স্যার, খালি আটকে আটকে যাচ্ছে, দেখছি কতক্ষণ থাকা যায়। হ্যাঁ সুমন্ত, লিয়াকত, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। আইপিএল এর টিকিট দিতে ওকে। হ্যাঁ ঠিকই বলেছো, চলো নেক্সট সাম। এডুকেটার ভিডিও অফ করে দাও সুমন্ত। সায়ক, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কে বলতে পারবে আনসার? বল দিলাম, পোলে আনসার করো, যেটা নিয়ে সমস্যা সেটা নিয়ে এসছি, পোলে আনসার করো। মানে ছোট ভাই আমার, তাড়াতাড়ি করো, অঙ্ক করো। পোলের রেজাল্ট এরম কেন? সত্যিক ডান, পোল চলছে সুমন, আবার পোলের টাইমও বাড়ালাম। শাবানা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। অমিত ডান, 9 মান দেখে হয়ে গেল তো, ভেরি গুড। সবাই বলছো ডান, তাহলে ভুলটা করলে কে? কৌশিক পোল নিয়ে কনফিউজ, মিন্টু, ফারুক, সৌভিক, পার্থ, অনন্ত, আব্দুল, সুমন, সপ্তমী, অলিক, কমলিকা। সপ্তমী ভুল হলো কি গো? সপ্তমী ভুল হলো, মধুমিতা, শুভজিৎ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। আচ্ছা খেয়াল করো, তোমরা বলো তো, যদি ইয়ারলি 20% হয়, কোয়ার্টারলি কত পার্সেন্ট হবে? তাড়াতাড়ি বলো, কোয়ার্টারলি কত পার্সেন্ট হবে? 5% তো, 5% তো কি গো? প্রথম 3 মাস, পরের 3 মাস, পরের 3 মাস হবে তো 9 মাস কি গো? 5% করে, 5% করে কবার 3 মান্থ? 3 বার। এটা ক্লিয়ার তো? রনি, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। এটা ক্লিয়ার তো? আমার বিলাপ স্টুডেন্ট, এগুলো ক্লিয়ার তো? জানাও তাড়াতাড়ি, এতটা সবার ক্লিয়ার? গৌরাঙ্গ ক্লিয়ার নয়? যা, আরে যেটা 12 মাসে 20% সেটা কোয়ার্টারলি মানে বোঝো? কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর অন্তর। 12 মাসে যেটা 12% সুদের হার হয়, 3 মাসে সেটা 5% হবে না? 3 মাস অন্তর অন্তর। আরে কোয়ার্টারলি মানেই তো 1/4।
বুঝে গেল? ক্লিয়ার? গোল্ডেন রেশিওটা আবার কি জন্য? এখানে 3 বছর মানে এক একটা এক একটা ইয়ারকে তো আমরা 3 মাস ধরতে পারি। এবার গোল্ডেন রেশিওটা অ্যাপ্লাই করো, কবে করবে কবে করবে? 16,000 টাকার 5% কত? 16,000 টাকার 5% কত? তাড়াতাড়ি বলো। 800। 800-র 5% কত? তাড়াতাড়ি বলো। 40। 40-এর 5% কত? তাড়াতাড়ি বলো। 2 × 3 = 24, 2,400। 3×4 = 12, 120। 8×2 = 2 কি গো? কবে অ্যাপ্লাই করবে চাকরি পাওয়ার পর? কবে অ্যাপ্লাই করবে চাকরি পাওয়ার পর? রেট না ইয়ারলি কে কোয়ার্টারলি করব? দুটোই কে? দুটোকেই কোয়ার্টারলি করব। রেটটাকেও করব, ইয়ারটাকেও করে দিলাম। একদম দেবজ্যোতি, সেটাই তো বলছি। আবার বলি, এক একটা 3 মাসের যে পিরিয়ড, তার মানে আমি 3 বার আছে মানে 3 বছরের সঙ্গে তুলনা করতে পারি তো? আরে 1 বছর যেরকম গ্যাপ থাকে, আমি 3 মাসের গ্যাপ 3টে আছে, 3 বছরের সঙ্গে তুলনা করতে পারি তো? পারি। তাহলে সেক্ষেত্রে গোল্ডেন রেশিও যদি 3:3:1 হয়, আমরা এখানে 3টে টাইম পিরিয়ড, তাহলে কেন অ্যাপ্লাই করতে পারবো না? 16,000-এর 5% যেহেতু কোয়ার্টারলি তাই 5%, 16,000-এর 5% 800 টাকা, 800-এর 5% 40 টাকা, 40-এর 5% 2 টাকা, 3×8=24, 240, 3×4=12, 120, 2×1=2। শিরলি গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। পাইল স্যার, আচ্ছা 9 মান্থটা না বললে, ইয়ারলি বললে সেম 5% কে? হ্যাঁ, হুম হুম, একদম শম্পা, একদমই তাই। স্যার কখন কোনটা অ্যাপ্লাই করব বুঝতে পারি না, একটু বলে দেবেন। কল্যাণ, এটা হয়ে যাবে, তুমি তো অঙ্ক যথেষ্ট ভালো করো, প্র্যাকটিস করতে থাকো, বাকিটা হয়ে যাবে। 4 বছরের মানে 4টে টাইম পিরিয়ড হলে রেশিওটা হয় 4:6:4:1। ক্লিয়ার? আচ্ছা এই অঙ্কটা সবার ক্লিয়ার হলো? একটু থাম দেখাও তো। শিউলি গুড ইভিনিং। এই অঙ্কটা সবার ক্লিয়ার হলো? অ্যাপ্রোচটা ক্লিয়ার হলো? কোয়ার্টারলি বললে রেটটাও কোয়ার্টার হয়ে যাবে, 1/4 হয়ে যাবে, আর প্রতি 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদ হবে। স্যার এটা কিভাবে হবে? 6/5। 6/5টা কিভাবে হবে? করতে পারো। 5% মানে, 5% মানে অ্যাকচুয়ালি, 5% মানে অ্যাকচুয়ালি তোমার 1/20, তার মানে 20টা 21 হবে, 20টা 21 হবে, 20টা 21 হবে। ওকে, তো যথারীতি আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব এটার কিউব, এটার কিউব। বেকার কেন করবে এত পরিশ্রম? এত সহজে দেখালাম স্যার, যদি 8 মাস বলতো, যদি 8 মাস বলতো তাহলে কিন্তু কোয়ার্টারলি আর আমরা যেতে পারতাম না, মানে টাইম গ্যাপটা পেতাম না। ওকে শিউলি, 3 মেথড দিয়ে একবার দেখিয়ে দিন। 3 মেথড যদি নাও, সেক্ষেত্রে 5% গল্পটা একই। 5% মানে 1/20, যেহেতু 3টে গ্যাপ আছে, যেহেতু 3 বার গ্যাপ, কম্পাউন্ড, কম্পাউন্ডেড হচ্ছে 3 বার, সেক্ষেত্রে 20-এর কিউব প্রিন্সিপাল নিয়ে নাও। 20-এর কিউব কত আমার বিলাস ফ্রেন্ডা? 8,000, রাইট? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস, 1/20। 8,000-এর 1/20 কত কি গো? 8,000-এর 1/20 কত? 400, তাই তো? প্রতি বছর 400। এবার সুদের সুদ, 400-এর 1/20 কত? 20। তারপরের বার, 2×400-এর 1/20 কত গো? 2×400-এর 1/20 কত? তাড়াতাড়ি বলো। 2×400 মানে 800-এর 1/20 কত? 40। 20-এর 1/20 কত? 1। কত পাচ্ছি গো, কত পাচ্ছি গো? 1261, হ্যাঁ কি না? 8,000-এ 1261, তাহলে 16,000-এ কত গো? কিছু নেই, কিছু নেই,
কি গো শেখা গেছে, ট্রি মেথড শেখা গেছে? এই কনসেপ্টটা আসে কোথা থেকে? এটা ট্রি মেথড থেকেই আসে। যেটা খুশি করতে পারো, দেখতে চাইলে, কে জানো দেখতে চাইলে। কি গো চলে যাই নেক্সট অঙ্কে, চলো যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে। যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে সাক্ষী। 8 মাস বলবে না কৌশিক, যদি 8 মাস বলে তাহলে কিন্তু 1/3 কম্পাউন্ডেড হবে, 1/3 ইয়ারে কম্পাউন্ডেড হবে, আদারওয়াইজ আসছো বলবে না। নিশাঞ্জলি গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। সাক্ষি বরোড 50,000 ফ্রম এ রুরাল ব্যাংক, দ্য রেট অফ ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার ইজ 5% অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ 7% অ্যান্ড দ্য থার্ড ইয়ার ইজ 8%, দ্য অ্যামাউন্ট পেড বাই সাক্ষি ইন 3 ইয়ার্স। না, যখন এরকম অঙ্ক দিচ্ছি তখন মনে রাখবে এটা কিন্তু যখন প্রত্যেক ইয়ার চেঞ্জ হয়, সাকসেসিভ ইয়ারই রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ হচ্ছে, তাহলে অবশ্যই সিআই, সাকসেসিভ ইয়ারই রেটটা যখন চেঞ্জ হচ্ছে অবশ্যই সিআই, ঠিক আছে? সুদের সুদ তোমাকে কাউন্ট করতে হবে। যখন সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট বলবে তখন অবশ্যই এটা সিআই, এসআই নয়, সিআই, ঠিক আছে? পোল চাইছো, চলো পোল দিচ্ছি, পোলে আনসার করো। শম্পা টাইম বাড়াবো আফটার, মানে পোলের সময় সময় বাড়াবো। এ মাসে আমার আরেকটা ফাউন্ডেশন ব্যাচ শুরু হবে, আমার বিলাস স্টুডেন্টরা পর পর ফাউন্ডেশন ব্যাচ চলবে আমার, একটা ফাউন্ডেশন তো চলছে আরেকটা শুরু হবে এটা শেষ হয়ে গিয়ে। সিক্সটি%, WBCS পেন তো 23 তারিখ থেকে শুরু হচ্ছে কমলিকা, পাশাপাশি একটা ফাউন্ডেশনে শুরু হবে। শম্পা টাইম বাড়াতে পারলাম না, 23 তারিখ থেকে WBCS, 24 তারিখ থেকে খুব সম্ভবত ওটা লঞ্চ হবে এর মধ্যে। ওকে মিসলেনিয়াসের জন্য হ্যাঁ 100% করতে পারো স্যার, প্র্যাকটিস ব্যাচটা শেষ হয়ে যাবে, প্র্যাকটিস ব্যাচটা রাখার চেষ্টা করব সুব্রত, রাতে কমলিকা, রাতে ফাউন্ডেশন, রাতে। সৌভিক, অনন্ত, সপ্তমী, অলিক, মিন্টু, আব্দুল, কমলিকা, সার্থক, আকাশ এবং ফারুক, এক্সিলেন্ট। এই ফাউন্ডেশনটা শেষ হবে, আবার একটা শুরু হবে, 23 তারিখ মেন ব্যাচ শুরু হচ্ছে। স্যার আমি 1 উইক হলো আনএকাডেমিতে জয়েন করেছি, বাট এখনো বুঝতে উঠতে পারিনি কোন ক্লাস করব আর কোন ক্লাস করব না। সঙ্গমিত্র তুমি আমাকে একবার ফোন করে নিও, দিন স্কুল থেকে এইটা তাই করতে পারিনি, রেকর্ডের দেখি প্র্যাকটিস সেশনে দারুণ ম্যাদাম, থ্যাংক ইউ কমলিকা, WBCS মেন্স একদম। চলো পোল দিলাম, পোলে আনসার করো, পোল দিলাম। পোল হয়ে গেছে, ও পোল হয়ে গেছে কি গো, তাহলে ক্যান্সেল করলাম, ক্যান্সেল করলাম। চলো কথা বলতে বলতে আবার পোল দিয়ে দিয়েছি, চলো 5,000 টাকার মানে 50,000 টাকার কি গো এটা সি কি করে বুঝবো, আচ্ছা এটা কি করে বুঝবো, আমার বিলাস স্টুডেন্টরা কি করে বুঝবো সেটা তো ক্যালকুলেশনেই বলে দেবে। প্রথমবার 105 100 টাকার ওপর হবে, পরের বার 107 100 টাকার ওপর হবে, তারপরের বার 108 100 টাকার ওপর হবে। আমার বিলাপ স্টুডেন্টরা ডিজিট সাম অবশ্যই অ্যাপ্লাই করতে পারি,
ডিজিট সাম অবশ্যই অ্যাপ্লাই করতে পারি, এত বড় গুণ করার থেকে আমরা ডিজিট সাম অবশ্যই। সিআই কি করে বুঝবো? সাকসেসিভ ইয়ারে যখন রেটটা চেঞ্জ হবে। এসআই তে কোনোদিনও প্রতি বছর রেট চেঞ্জ হয় না, রেট চেঞ্জ সিআই তে হয়। শামিক গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কেন রিমা, প্রত্যেক বছর রেটটা চেঞ্জ হলে তুমি রেশিওটা কি করে অ্যাপ্লাই করবে? প্রত্যেক বছর রেটটা চেঞ্জ হলে যদিও করা যায়, যদিও করা যায়, বাট যদিও করা যায়, কিন্তু সেক্ষেত্রে 5,000 টাকাটা কিন্তু, মানে এই টাকাটা যদি খুব বিচ্ছিরি টাকা থাকে করতে একটু অসুবিধে। সাকসেসিভ হওয়া মানেই সিআই, বুঝা গেল? সেক্ষেত্রে 4টে 0 কেটে দাও, 5 দিয়ে কাটো 20, তাই তো? ডিজিট সাম করতে পারো, আগেই বললাম, 5 দিয়ে কাটো 4, 5 দিয়ে কাটো 21, 4 দিয়ে কাটো 4 দুগুণে 8, 4 সাথে 28, 7 সাথে 49, 9 ইউনিট ডিজিট 9, এটা বাদ এটা বাদ। এবার পরিষ্কার দেখতে পাচ্ছি 50,000 টাকার উপর 5%, 7%, 8% এত বেশি টাকা হতেই পারে না, সম্ভব নয়। মানে করতে পারো, 3:3:1 রেশিওটা করতে পারো, অসুবিধে কিছু নেই, অসুবিধে কিছু নেই, কিন্তু কি হয়, রেটটা চেঞ্জ হয়ে গেলে অ্যাপ্লাই করতে একটু অসুবিধা। ডিজিট সামটা একবার দেখাবো, আচ্ছা ডিজিট সামটা একবার দেখাই, চলো ডিজিট সাম প্রসেসটা একবার দেখাই। 50,000 × 105/100 × 107/100 × 108/100, ডিজিট সাম করলে কাটাকুটি করার দরকার নেই। এটার ডিজিট সাম হচ্ছে 5, এটার ডিজিট সাম হচ্ছে 6, এটার ডিজিট সাম 8, এটার ডিজিট সাম 9, 9 কে আমরা 0 ধরি ডিজিট সাম। বাকিগুলো কি হচ্ছে, বাকিগুলো কি হচ্ছে খেয়াল করো, বাকিগুলো কি হচ্ছে, 5, 6, 30 ডিজিট সাম 3, 3, 8, 24, 3, 8, 24, তাই তো? কি গো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি বললাম? 3, 8, 24 মানে ডিজিট সাম হয়ে যাবে তোমার, ডিজিট সাম হয়ে যাচ্ছে তোমার কত বলো, সেই 9। মানে পরিষ্কার কথা, তুমি যখন 9 দিয়ে গুণ করছো, 9টাকে এখানে কাটাকার লজিক্যাল নয়, 9 দিয়ে যখন গুণ করছো ডিজিট সাম 9 হতেই হবে, আর দেখার দরকার নেই। 9 যখন চলে এসছে ডিজিট সাম 9 হতেই হবে। এটা কি 9 হচ্ছে? দেখো এটাও ডিজিট সাম 9 হচ্ছে। এটা কি 9 হচ্ছে? না, এটা ডিজিট সাম 9 হচ্ছে না। এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা কি ডিজিট সাম 9 হচ্ছে? দেখো তো, 12, 3, 15 হচ্ছে না। তার মানে এই দুটোর মধ্যে চান্স, ঠিক আছে, কিন্তু এত কম হবে না রাইট আনসার। এআরসি তো হবেই না। কেন এআরসি হবে না কি গো পার্থ, কি দেখে বলছো? এআরডি বলো। হ্যাঁ, এআরডি তো হবেই না, একদমই তাই, অত কম হতে পারে না যেখানে 5%, 7%, 8%। চলে গেলাম নেক্সট সামে। ক্লিয়ার সবার? কনসেপ্ট ক্লিয়ার, সব রকম ভাবে বলে দিলাম। 9টা তোমাকে রাখতে হবে আমার বিলাপ স্টুডেন্টরা, আমি গুণ করছি তো, যদি এখানে ডিজিট সাম যোগ করতাম তাহলে 9টা না রাখলেও চলতো, কিন্তু যেহেতু আমরা গুণ করছি, গুণ করছি, গুণ করছি ডিজিট সাম গুলো, 5, 6, 30 ডিজিট সাম 3, 3, 8, 24 ডিজিট সাম 6, 6, 9, 54 ডিজিট সাম কিন্তু 9। আমি বলেছি 9 দিয়ে গুণ করছো মানে ডিজিট সাম 9 হতেই হবে, জলের মতো পরিষ্কার। সবার ক্লিয়ার হয়েছে? না, গুণটার সময় 9টাকে উড়িয়ে দেওয়া যায় না, আমি গুণটা মাঝখানে দেখিনি, আমি ভাবছিলাম প্লাস। ক্লিয়ার তো সবার? একদম ডিজিট সাম প্রসেস দেখতে পারো, সাকসেসিভ দেখতে পারো, কাটাকুটি করতে পারো, ইউনিট ডিজিট দেখতে পারো, কোনটা কাছাকাছি হতে পারে দেখতে পারো। ডিজিট সাম সম্পা জানো না, শিখিয়ে দেবো একদিন, সকালের ক্লাসে ডিজিট সাম নিয়ে আসবো, ওখানে দেখে নাও, সকালের ক্লাসে ডিজিট সাম নিয়ে আসবো, ওখানে স্যার আপনি টায়ার্ড আজকে তাই এরকম হচ্ছে মেবি,
কিরকম হচ্ছে, কিরকম হচ্ছে, ভুল ভুল করছি আমি নাকি? টায়ার্ড টায়ার্ড না সেভাবে, মানে সারাদিন ক্লাস নেই তো, রাতে অনেক সময়, ওই যে বললাম একটা চার্জার লাগবে, বল দেব। না আমার পড়াতে কোনো অসুবিধা নেই গো, শুধু সেই গলার ভয়েসটা হয়তো অনেক সময় আসে না, যেটা আমি জেনারেলি ইউজ করি। বল দিলাম, বলে আনসার করো। এটা খুব সহজ অঙ্ক, বেটার ট্রি মেথডে করলে খুব সহজ। যখন এরকম প্রিন্সিপাল বার করতে দেবে, ট্রি মেথডটা অ্যাপ্লাই করবে, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, কখন রেশিও নেব, কখন ট্রি মেথড নেব, কখন সাকসেসিভ করব, কখন আমি কম্পেয়ার করব, এগুলো হয়ে যাবে, আপনার থেকেই শিখেছি। আচ্ছা, এই ম্যাথটা 9-9 করে 25 বার করেছো, তুমি ক বছর ধরে পড়াশোনা করছো অরিন্দম? 25 বছর, 25 বছর ধরে কম্পিটিটিভ পড়াশোনা করছো না কি বলো তো? বাবাই কোথায়? সৌভিক, অনন্ত, সপ্তমী, অলিক, কমলিকা, ফারুক, সার্থক, ওম, ব্রজেশ, বিশ্বদীপ, উল্টা চলে গেল। বাবাই 23-এ আছো কেন গো, খাচ্ছিলে নাকি? 10%, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, 2 বছর, 10² 100 প্রিন্সিপাল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 110% কত? 100 1/10 কত? 10, 100 1/10 কত? 10, 10-এর 1/10 কত? 1, পার্থক্যটা কত? পার্থক্যটা কত আমার বিলাপ স্টুডেন্টরা? 1, একটাই অঙ্কে বলছে 300, তাহলে 100টা কত হবে? না সত্যি, যতদিন এই লাইনে আছি ততদিনই এই ম্যাথ দেখছি, বাট আপনার প্রসেসটা ভালো। আচ্ছা স্যার, বাবাই নিজের ব্যাংক ব্যালেন্সটা হিসেব করে নিচ্ছে আজকে। বাবাই চুপচাপ, বাবাই বোঝো, মানে আমাকে চিৎকার করতে হবে, বাবাইকে অ্যাক্টিভ থাকতে হবে, তবে গিয়ে ক্লাস জমবে। কি অবস্থা! আরেকবার বলবো, স্যার সবাইকে, স্যার সবাই কি সুন্দর মনে রাখে এই ম্যাথ, এতবার করেছি আমি তো মনেই রাখতে পারি না। আরে এই প্রবলেমটা সপ্তমী তোমার একার নয়, আমারও মনে পড়ে না, এটা কবে করেছি আমি নিজেই জানি না, ভুলে গেছি। অঙ্ক মনে থাকে না গো, একদম ঠিক, যারা অঙ্কর ব্যাকগ্রাউন্ড তাদের পক্ষে কিন্তু অঙ্ক মনে রাখা মুশকিল, কত মনে রাখবে, মাথা খারাপ হয়ে যাবে মনে রাখতে রাখতে। একটু বলি, 1/10 হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু, যেহেতু 2 বছর, তাই 10² কে প্রিন্সিপাল ধরো, 110%, 1/10 হচ্ছে 10, আর দ্বিতীয় বছরে 100 1/10 হচ্ছে 10, কিন্তু সুদের সুদ কাউন্ট করতে হবে 10-এর 1/10 কত? 1। তাহলে সিআইএসআই এর পার্থক্য কিন্তু এই টাকাটা, এটা যখন পার্থক্য সেটাই অঙ্কে 300 দেওয়া আছে, তাহলে প্রিন্সিপালটা যখন 100, আসল প্রিন্সিপালটা কত? 300, 100 গুণ করে দাও 3000। ক্লিয়ার? থাম দেখাও প্রত্যেকে। স্যার কালকে একটু ফোন করতাম, দরকার ছিল। হ্যাঁ ফোন করো বিশ্বম্বর, কালকে 11টার পর করো না, কোনো অসুবিধা নেই, কালকে 11টার পর করো। আসলে এত ফোন আসে আমার, সেই পুরনো ইনস্টিটিউটে স্টুডেন্টরা করে, আমার পুরনো কালিগরা করে, প্রাইমারি নিয়ে এখন ছেলে মেয়ে একটু ব্যস্ত তারা করে, সবার ফোন ধরা হয়ে ওঠে না। আনএকাডেমি থেকে করে, আনএকাডেমিতে একজন ফোন আজকে করতেই পারলাম না। এটা ক্লিয়ার হলো না শম্পা? কেন ক্লিয়ার হলো না বলো, কোন জায়গাটা বুঝতে পারলে না বলো, কোন জায়গাটা বুঝতে পারলে না একটু বলো। টেটের রেজাল্ট বেরোচ্ছে তো, যেটা এক্সাম হলো তার রেজাল্ট বেরোবে। ট্রি মেথড জানো না? ও আচ্ছা, তুমি রেশিও দিয়ে করতে পারো, ট্রি মেথড না জানলে রেশিও দিয়ে করো, 2:1, এটা হচ্ছে 2 বছরের সিআইএসআই ডিফারেন্স, এটাই 300, এটাই 300 আমার বিলাপ স্টুডেন্টরা, তাহলে 100টা কত? এটাও করতে পারো, বা 10% যদি হয়, 10% যদি হয় তুমি 10-11 এভাবেও করতে পারো, তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 121, তোমার 20 হয়ে যাচ্ছে এসআই, অতিরিক্ত কত? 1, 1 যখন অতিরিক্ত সেটাই অঙ্কে 300,
তাহলে 100টা কত? হাজার রকম ভাবে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়, ট্রি মেথড, রেশিও, এই রেশিও, যে গোল্ডেন রেশিও যা খুশি। গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করলাম তো, তফাৎটা এক, এটাই অঙ্কে বলছে 300, আর প্রিন্সিপালটা 100 ধরেই তো আমরা এগোই সেক্ষেত্রে। ঠিক আছে, যেটা খুশি করতে পারো, যেটা খুশি। চলো নেক্সট সাম, রেশিও ডিফারেন্স এক নয়, 100 টাকা তুমি প্রিন্সিপাল ধরছ, তাই না? 10 টাকা সুদ, 11 টাকা সুদ, 10 টাকা সুদ, 11 টাকা সুদ, তাহলে আলটিমেটলি 100 হয়ে যাচ্ছে তোমার এসআই, আর সিআই হচ্ছে 121। বেসিক্যালি 100 টাকা প্রিন্সিপালের জন্য 10 10 20টা হচ্ছে তোমার এসআই, আর অতিরিক্ত যে 21 20-র পরে অতিরিক্ত এক, তুমি তো সিআই এসআই এর পার্থক্যটা ধরবে, তুমি তো প্রিন্সিপাল আর সিআই এর পার্থক্য ধরছো না, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের পার্থক্য তো ধরছো না, তুমি সিআই এসআই এর পার্থক্য ধরছো। ওকে ওকে রিমা, ম্যাথের জায়গায় জিওগ্রাফি, ওরে বাবা, চলো ঠিক আছে রিমা, চলে গেলাম নেক্সট সামে, চলে গেলাম নেক্সট সামে। A sum of rupees 9900 is lent out in two parts. দেখো কি দেখে বোঝা যাচ্ছে, কি দেখে বোঝা যাচ্ছে, such that, কিছু বলা না থাকলে তো সব সময় এসআই, কিছু বলা না থাকলে সব সময় এসআই। ওকে, a sum of rupees this is lent out in two parts such that the interest on one part at 11% for 8 years is equal to that another part at 4% per annum for 11 years. Find these two parts of sum. অবশ্যই এসআই, অঙ্ক পড়ে বুঝতে হবে, কিন্তু এখন এক্সামিনারের নতুন ট্রেন্ড হয়েছে যে বুঝতেই দেওয়া হবে না এটা এসআই না সিআই। চলো পোল দিলাম, পোলে আনসার কর। এসআই এর অঙ্ক জেনারেলি ইজি হয়, সিআই এর থেকে জেনারেলি এসআই এর অঙ্ক ইজি হয়, কিন্তু এসআই অঙ্ক খুব ভালো ভালো হয়, সেগুলো অপশনটা উল্টিয়ে দিলে সঠিক ভুলটা করতো অনেকে। ঠিক, সব ঠিক, ঠিক ঠিক একদম। রঞ্জু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? কোথায় গেল রঞ্জু? রঞ্জু কোথায় গেলে? স্যার আজকে সাম ইজি আছে তাই পাচ্ছি, ভেরি গুড কমলিকা, অনন্ত সৌভিক, সপ্তমী, অলিক, কমলিকা, ফারুক, ওম, ব্রজেশ, বিশ্বদীপ এবং সত্যিক। হ্যাঁ আরো হবে তো, দেড় ঘন্টার ক্লাস তরুণ, আজকে তো দেড় ঘন্টার ক্লাস, কতক্ষণ হয়েছে, কতক্ষণ হচ্ছে, আজকে তো 11টা পর্যন্ত ক্লাস। হ্যাঁ স্যার, আপনার গ্রুপে জয়েনের বিষয়ে কিছু জানালেন? আচ্ছা না, কিছু জানায়নি তো, জাস্ট আমাকে মিডিয়ায় মেসেজ করে নাও, আমি ঠিক জয়েন করিয়ে দেবো, আজকে বেশি বেশি ম্যাথ করব। চলো স্যার, আমি 9900-কে 9000 করলাম, যা সরাসরি সরাসরি 11% 8 years কত গো? সরাসরি একটা টাকা 11% সাথ দ্যাট, তাহলে ইন্টারেস্ট কিন্তু ইকুয়াল হচ্ছে 11% 8, আরেকটা টাকা ওয়াই ধরলাম 4% 11, অঙ্ক শেষ হয়ে গেছে, নিচের পার্সেন্ট গুলো না দিলেও হয়, অঙ্ক শেষ আমার বিলাস স্টুডেন্টরা, কি অঙ্ক শেষ এর দেখো তো, এক্স ইস টু ওয়াই কত? এক্স ইস টু ওয়াই 1:2, 1:2 শিউলি, 1:2, ওয়াইটা নিচে নামবে, টুটা ডান দিকে যাবে, তার মানে টোটাল 3 রেশিও, সেটাই 9900, তাহলে 1 রেশিওটা কত? 3300,
দুই রেশিওটা কত? 6600। আশা করি জলের থেকেও ক্লিয়ার। স্যার আমি জানতাম না, দুপুরে ছিলাম না তাই। ওকে অন্য, প্রতিদিন এই ক্লাসটা, ডাব্লিউবিপি ক্লাসটা 1.5 ঘন্টা, ডাব্লিউবিসিএস মেনটাও 1.5 ঘন্টা। স্যার আজ যে আজ যেন ম্যাথের ক্লাসটা এনার্জেটিক হচ্ছে না। না আকাশ, এনার্জেটিক নিতে পারছি না গো, সব সময় অ্যাকচুয়ালি সেই জায়গা থাকে না। আমরাও তো মানুষ, সারাদিন ক্লাস নেই তো, প্রচুর প্রেশার থাকে সারাদিন। আমি জানি স্যার আপনার সব ক্লাস করুন। ওকে ওকে, একদম, চলো চলো। অ্যাকচুয়ালি 1.5 ঘন্টার ক্লাস আমি নিতেই চাই না এখন, এই জন্য 1 ঘন্টা 20। কিন্তু আনাকাডেমি থেকেই বলা হলো স্যার 1.5 ঘন্টা নিন। হ্যাঁ স্যার, রেস্ট নেবেন, আপনার সুগার আছে? না গো, আমার সুগার নেই কৌশিক, সব নোটিফিকেশন পাই, ম্যাক্সিমাম প্রেজেন্ট থাকি। বাহ, ভেরি গুড অন্য। চলো আকাশ, চলে গেলাম নেক্সট অঙ্কে। 1.5 ঘন্টা করে ডাব্লিউবিসিএস মেনেরও ক্লাস থাকবে এবং এই ক্লাসটা আপাতত নিচ্ছি, হয়তো ডাব্লিউবিসিএস মেন্স 2 ঘন্টাও নিতে পারি পরের মাসে। ওকে, হ্যাঁ, সিপিএম এ ক্লাস ছিল তো, তোমরা এনরোল করে রাখো না কেন? এনরোল করে রাখলেই তোমাদের কাছে মেসেজ যাবে, এনরোল করে রাখবে, মেসেজ চলে যাবে অটোমেটিক। তাড়াতাড়ি বলো, এটাও খুব ভালো অঙ্ক, একটু নতুনত্ব অঙ্ক। স্যার ওটাই জিজ্ঞেস করছিলাম, স্যার মেন্স কবে থেকে স্টার্ট হচ্ছে? 23 তারিখ থেকে অলরেডি লঞ্চ হয়ে গেছে ক্লাস। স্যার আপনার ক্লাসগুলোতে যে কি করে টাইমটা চলে যায় বোঝা যায় না, বাংলা বলবো। আচ্ছা, এ সার্টেন সাম বিকামস থ্রিফোল্ড, থ্রিফোল্ড মানে 3 গুণ, একটি নির্দিষ্ট টাকা 3 গুণ টাকায় পরিণত হয় 4% অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্টে, অ্যাট হোয়াট রেট ইট উইল বিকাম 6 ফোল্ড। কত রেটে? 4% হয়, 4% রেটে 3 গুণ টাকা হয়। প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট রেট থাকলে এটা 6 ফোল্ড হতো, মানে 6 গুণ হতো। হ্যাঁ কৌশিক, ওই জন্যই কনফার্মলি বললো স্যার আপনার সুগার আছে। আমি দিনে ঘুমাই 6 ঘন্টা। চলো পোল দেব, পোল দিলাম, পোলে আনসার করো। কোনো ফর্মুলা লাগে না কিন্তু, জাস্ট দেখে আনসার করা যায়। নিজেকে তৈরি করো এমন ভাবে এবং 100% ডাউট ক্লিয়ার করো, ঠিক আছে? দেখবে আস্তে আস্তে অনেক কঠিন অঙ্ক সহজ হয়ে যাবে। হ্যাঁ বিশ্বদীপ, রাতে একটা ফ্যাক্টা তো হয়ই। কে জয়েন করলে? স্টিনা, স্টিনা কেমন আছো? অনেকদিন পর, গুড ইভিনিং। সৌভিক, নয় নয়, সপ্তমী, 9-8, অলিক, ফারুক, ওম, ব্রজেশ, বিশ্বদীপ, পিকু, সৌপ্তিক, অনন্ত, দারুণ। কত পার্সেন্ট সঠিক আনসার করলে? কত পার্সেন্ট সঠিক আনসার করলে দেখে নাও। 55%, 100 টাকাটা 53, 300 টাকায় পরিণত হয় 4% রেটে, তার মানে 200 টাকা তুমি ইন্টারেস্ট পাচ্ছ 4% রেটে, রাইট? ভালো করে দেখবে। তাহলে বলছে এই টাকাটাই 6 ফোল্ড, মানে 100 টাকাটা 600 টাকায় পরিণত হবে। ইন্টারেস্ট কত পাবে? 500 টাকা। 200টা পাওয়ার জন্য যদি 4% রেট হতে হয়, 500টা পাওয়ার জন্য 200 আড়াই গুণ, 4 এর আড়াই গুণ করে দাও 10%। এইগুলো কিন্তু জাস্ট মুখে মুখে করা যায়, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এইভাবে দেখালাম, তোমাকে বোঝানোর জন্য এইভাবে দেখালাম। কোনো ফর্মুলা ব্যবহার করার প্রয়োজনই পড়ে না আমার বিলাপ স্টুডেন্টরা, কোনো ফর্মুলা ব্যবহার করার প্রয়োজনই পড়ে না। ডাব্লিউবিপি ওরিয়েন্টেড সাম, এরকম ট্রিকি ছোট ছোট সাম পাবে। ওকে
শুধু অনেক বড় করে করলে, আরে আমি যেটা করলাম সেটাও করতে হয় না, এটা করলাম তোমাকে মুখে মুখে বোঝানোর জন্য। মুখে কিভাবে? কেন আকাশ 200 দ্বিগুণ, দ্বিগুণ হতে 4% রেট অফ ইন্টারেস্ট লাগে, 5 গুণ হতে 2.5 গুণ, 2.5 গুণ করে দাও 10%। আরে 100 ধরে বোঝাচ্ছি তো বোঝার সুবিধের জন্য। অপশন টেস্ট করবে না শম্পা, নান থাকতে পারে, ডি অপশনে রাইট অপশন থাকতে পারে, কনসেপ্ট থেকে মুখে মুখে অ্যান্ড দেখেই হবে এইসব ম্যাথ গুলো। একদমই তাই অন্য, ঠিক বলেছো, 100% ঠিক স্যার। দুটো স্টেপ 4, একটা স্টেপ 2.5, 5×2=10। একদমই তাই, সেটাই তো বললাম, দ্বিগুণ হয় 4% রেট নিলে, 5 গুণ হতে কত পার্সেন্ট রেট লাগবে? দ্বিগুণ কেন ধরছি, 1 থেকে 3 হয়েছে দ্বিগুণ ইন্টারেস্ট, আর 1 থেকে তোমার 6 হয়েছে 5 গুণ ইন্টারেস্ট, গল্প শেষ। এইটুকুই তো মুখে মুখে করণীয়, দ্বিগুণ হতে গেলে 4% রেট, 5 গুণ হতে পারে কত পার্সেন্ট রেট। ইউনিটারি মেথড যদি শিখে থাকি, কম্পেয়ার করা যদি পারি, তবে কিন্তু মুখে মুখে আনসার হবে। থাম দেখাও প্রত্যেকে, থাম দেখাও, পরের অঙ্কে যাবো, দারুণ দারুণ অঙ্ক আছে এখনো। স্যার সেম ইয়ারের মতো এখানে ইয়ারটা কনস্ট্যান্টলি জানতে চাইছে। হ্যাঁ, ইয়ারটা তো বলাই নেই, বলা নেই মানেই তো শিউলি কনস্ট্যান্ট। রঞ্জু মিলল কথাটা কি গো? রঞ্জুকে আবার কি বললে বাবাই? বাবাই এখন তলে তলে মেসেজ করে রঞ্জুকে কথা বলছে, ওকে স্যার এই কথাটাই বলেছি সকালে। না হয়ে যাবে রঞ্জু, আস্তে আস্তে, একটা জিনিস নতুন যখন আমরা শিখি তখন কেমন একটা লাগে, তাই না? ফোনে বলেছো, আচ্ছা, কেমন একটা লাগে যখন নতুন নতুন শিখি, তারপরে অ্যাপ্লাই করতে করতে দেখবে ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম অসুবিধা হয়, স্বাভাবিক, অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম, একদম, বাহ, RS আগরওয়ালের যা অঙ্ক আছে তার থেকে অনেক বেটার সাম আমি করাই তোমাদের রঞ্জু। সুমিত, সুমিত আছো ক্লাসে? সুমিত বোধ হয় এখানে নেই। সুমিত আমাকে কিরানসের বইটা কিনেছিল, বুঝেছো, কিরানসের বই কিনা বলছে, স্যার প্র্যাকটিসে যাই করি আপনার করান, যাই করি আপনার করানো, পুরোটাই বেকার গেল স্যার। সব্যসাচী পোল চাইছো, হ্যাঁ চলো পোল দেব, পড়ে নিয়েছো সবাই, কোনো সমস্যা নেই। নাম্বার অফ ইয়ার্স ইজ টোয়াইস দ্য রেট অফ ইন্টারেস্ট দেন ফর হাউ মেনি ইয়ার্স দ্য অ্যামাউন্ট ওয়াজ গিভেন, কত বছরের জন্য অ্যামাউন্ট পাওয়া গেছিল। চলো বল দিলাম, জাস্ট চেক করছিল। আচ্ছা এই অঙ্কটা এরকম পোলে রেজাল্ট কেন? ১০/৩ এলো, ক্যালকুলেশনে ভুল করেছে স্যার, আপনি সব ম্যাথ গুলোর একটা PDF বানিয়ে দিন না, জেরক্স করতাম। আকাশ আমি অলরেডি 7-8 হাজার, 9,000, 10,000 অঙ্ক করিয়ে দিয়েছি, আগামী দিনেও 10,000 অঙ্ক করাবো, আগামী 6 মাস কি 8 মাসের মধ্যে 10,000 অঙ্ক করাবো, ডাবল করতে হতো, ভুল করলাম। যা ফারুক, সৌমিক, সপ্তমী, অলিক, ওম, ব্রজেশ, বিশ্বদীপ, পিকু, সুমন্ত্র, অনন্ত, সৌমিলি, এক একটা ভুল মানে লিডার বোর্ডের বাইরে, কিচ্ছু করার নেই। আচ্ছা কি বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ অ্যামাউন্ট ইজ 2/9 অফ প্রিন্সিপাল, তাহলে একটা কাজ করো না, প্রিন্সিপাল যদি আমরা 9 ধরি নিশ্চয়ই সুদটা 2 কি, হ্যাঁ কি না, রেটটা কত, রেটটা কত জানি না, ইফ নাম্বার অফ ইয়ার্স ইজ টুয়াইস দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে রেটটা যদি আর হয় তোমার ইয়ারটা কত, 2R ডিভাইডেড বাই 100, গল্প শেষ, গল্প শেষ কি গো, তাই তো, আর স্কোয়ার কত, 100/3×3, তার মানে আর কত, 10/3 কি গো, 10/3 তো আর রেট, কিন্তু ইয়ার চেয়েছে তো, ইয়ার কত হবে, ও অনেকে 2 দিয়ে গুণ করনি, বুঝতে পেরেছি।
বাহ, অনেকে নান করে দিয়েছো, তার মানে নান করে দিয়েছো, গঙ্গায় ডুব দিয়ে আসবে বাবাই। উফ, আমি ডুব দিতে পারলে খুব ভালো লাগতো গো, বেশ গরম স্যার। আমায় আচ্ছা বুঝতে পারছি না শ্রেয়সী, তোমার কথাটা বুঝতে পারছি না স্যার। আর থেকে ইয়ার কি করে বার করলাম? আর থেকে ইয়ার বার করিনি, ভালো করে বোঝো। পরিষ্কার বলেছে ইয়ার ইজ টোয়াইস দ্য রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট আর ধরেছি ঠিক ডবল ইয়ার, ডবল বলছে না, তাহলে আর এর ডবল করবে, টু আর, আর বেরিয়ে গেল। আর তো আমার ছিল না, আমার তো ইয়ার দরকার, ইয়ারটা কত, টু আর, তো এটা ইন্টু টু, সিক্স হোল নাম্বার, 2/3 ইয়ার্স স্যার। এটা তো ফর্মুলাতেই করলাম, ভাবলাম আপনি অন্য কিছু করবেন। আর কিভাবে করবে ফর্মুলা ছাড়া? বেসিক কনসেপ্ট যেখানে দুটোই আমার কাছে আননোন, ফর্মুলা ছাড়া কি করে করবে? ফর্মুলা ছাড়া শিউলি, যেখানে দুটো আমার কাছে আননোন, দুটো জিনিস আমার কাছে আননোন, ধরছে একটা অপরটা, সেখানে তো দুটো ভেরিয়েবল হয়ে যাচ্ছে না? আশা করি ক্লিয়ার। চলে গেলাম নেক্সট অঙ্কে। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, ইন্দু হ্যাড ইনভেস্টেড সাম অ্যামাউন্ট অফ মানি অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, হি রিসিভ রুপিস 2420 আফটার 2 ইয়ার্স অ্যান্ড রুপিস 2662 আফটার 3 ইয়ার্স, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? পোল চাইছো সুমন, পোল দিলাম, পোলে আনসার করো, ধীরে সুস্থে করো, সাবধানে করো, পোলে আনসার করো। যত প্র্যাকটিস করবে আমার বিলাস স্টুডেন্টরা, তত দেখবে এই যে আননোন সাম করার হ্যাবিট, সবগুলো আননোন সাম, বাট হ্যাবিট তৈরি হচ্ছে, এটাই কিন্তু আনএকাডেমি প্লাসে একটা বড় ব্যাপার। টাইম লাগলে বলবে, টাইম বাড়াবো। এটা ডেটা ভালো ছিল, মুখে মুখে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, অনেক ছেলেমেয়ে কিন্তু ভুল করছো এটা, শর্মিষ্ঠা একদমই তাই। দেখে আনসার, 57% সঠিক আনসার দিলে। সৌভিক, সপ্তমী, অলিক, ওম, ব্রজেশ, বিশ্বদীপ, পিকু, অনন্ত, সুমন্ত্র, সৌমিলি, কি গো কি বলছে? প্রথম বছরে মানে দ্বিতীয় বছরে কত? দ্বিতীয় বছরে 2420, তৃতীয় বছরে মানে মাঝখানে, মাঝখানে কিন্তু একটাই বছর, কত পাওয়া যাচ্ছে? 2662। কি গো কত পাচ্ছি? ডিফারেন্স কত, ডিফারেন্স কত, তাড়াতাড়ি বলো। ডিফারেন্স কিন্তু 242। আর এই 242টা কোথা থেকে এসছে? কার সুদ? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত গো? এর থেকে সহজ অঙ্ক হয়, এর থেকে সহজ অঙ্ক হয়, লিডার বোর্ডের দরজায় ঘুরছো, আচ্ছা আশেপাশে ঘুরছো। আজকে স্যার সব মিলিয়ে ঝুলিয়ে আনলেন না কেন সব SICI? না বাবাই, আমরা এই কোর্সটা তো আমি চ্যাপ্টার ওয়াইজই আনছি, সব মিলিয়ে তো দুপুরের ক্লাসে থাকে, ক্লাস তো সব একরকম হয়ে যাবে, তবে সব মিলিয়ে ঝুলিয়ে দুপুরের ক্লাসে থাকে, এখানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আনি। তোমরা চ্যাপ্টারের হেডিং দেখবে, হেডিং কি দেওয়া আছে দেখতে পাচ্ছ? প্র্যাকটিস সেশন অন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থ্রু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, লেখাই তো থাকে কি নিয়ে আসবো। আজ তো CISI ছিল, এই জন্য বেসিকটা বলে নিলাম প্রথমে, এই জন্য বেসিকটা সবাইকে বলে নিলাম। স্যার একটা 50 নম্বরের মক আনুন স্যার এক্সামের আগে। কত ঘন্টা ক্লাস নিতে হবে? 2 ঘন্টা। ওকে ওকে রিমা, টাটা। চেয়ে কষ্ট করবে বাবাই, তুমি চেয়ে কষ্ট না করলেও অনেকের এই অঙ্ক করতে কষ্ট হবে, কিন্তু পোলের রেজাল্ট বলে দেবে। ও গেলে না,
কেন গেলে না কেন রিমা? আমি তোমাকে না করিনি তো, যা এই দেখো কি গো, পোল দিলাম, পোল দিলাম, পোলে আনসার করো। আচ্ছা, ভেরি গুড রিমা, পোলের রেজাল্ট দেখেছো বাবাই, সঠিক ভুল কম হতে পারে বাট সঠিক আনসারও কম। অথচ আমরা কিন্তু বেসিকটাই সমস্যা, যাদের আছে তাদেরই অসুবিধা হবে, যারা আমার কাছে বেসিকটা শিখেছো সিআই তাদের অসুবিধা হওয়ার কথা না। ফাইনালি আমি দেখতে পাচ্ছি পোলের টেন্ট একটু বাড়িয়েছিলাম, যাতে অনেকে চেষ্টা করতে পারো। আমি জানি বাবাই, দীর্ঘদিন ক্লাস নিয়ে দেখেছি এই অঙ্কটা কনসেপ্ট ধরা এত সহজ না, যতক্ষণ না আলোচনা করব ধরা এত সহজ না। 43% সঠিক আনসার দিলে, সপ্তমী, ব্রজেশ, অলিক, বিশ্বদীপ, বিকু, অনন্ত, কি হলো অনন্ত, ভুল হয়ে গেল, সৌভিক ভুল হয়ে গেল, না অনন্ত না, সৌভিকের ভুল হলো, সৌমিলি, ফারুক, ওম, ফারুক ঢুকে গেছো আবার লিডার বোর্ডে, ফারুক আগের বার লিডার বোর্ডে ছিল না, আবার ঢুকে গেছে লিডার বোর্ডে, সৌভিক ভুল হয়ে গেল, দেখো এই বাবাই বলেছিলাম সৌভিক কিন্তু 10-এ 10 খানা অঙ্ক ঠিক করেছিল, এটাই ভুল হয়ে গেল। অথচ দেখো আমার বিলাস স্টুডেন্টরা, শুধু স্কেলিং ফ্যাক্টরটা যার কাছে ক্লিয়ার, কি বলছে, এ সাম অফ মানি বিকামস ডাবল ইন 3 ইয়ার্স, একটা নির্দিষ্ট টাকা ডাবল হয়, 1 থেকে 2 গুণ হয় 3 বছরে, 2 থেকে 4 গুণ হবে আরো 3 বছরে, 4 থেকে 8 গুণ হবে আরো 3 বছরে, 8 থেকে 16 গুণ হবে আরো 3 বছরে, 16 টাইমস, কটা 3 বছর? এখানে স্কেলিং ফ্যাক্টরটা কত আমার বিলাস স্টুডেন্টরা, স্কেলিং ফ্যাক্টরটা কত কে বলতে পারবে? স্কেলিং ফ্যাক্টরটা কিন্তু অবশ্যই 2, 2/1 হতে পারে, 4/2 হতে পারে, 8/4 হতে পারে, 16/8 হতে পারে, দেখো আলটিমেটলি 2। কি গো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে আমার বিলাস স্টুডেন্টরা, বলো মনে ছিল না তাই ভুল হলো। সেক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম ট্রিমেন্ডাস কনসেপ্ট, অ্যামাউন্ট গুলো কিন্তু সব জিপিতে থাকে, ইভেন ইফ সিআই গুলো জিপিতে থাকে, প্রত্যেক বছরে সিআইটাও কিন্তু জিপিতে থাকে। স্কেলিং ফ্যাক্টর বলতে কৌশিক কত গুণ, এই টাকাটার থেকে এটা কত গুণ, দ্বিগুণ, স্কেলিং ফ্যাক্টর 2, এটার থেকে এটা কত গুণ, দ্বিগুণ, স্কেলিং ফ্যাক্টর 2, এই স্কেলিং ফ্যাক্টরটা ফিক্সড হতে হয়, যদি রেট অফ ইন্টারেস্টটা ফিক্স থাকে, ইয়ার গ্যাপটা ফিক্স থাকে, বুঝে গেল? কি হিসেবে বাড়ছে কমোডিটিটা, একদম তাই, কি রেটে বাড়ছে, দ্বিগুণ হয়ে বাড়ছে, 3 গুণ হয়ে বাড়ছে, 4 গুণ হয়ে বাড়ছে, যদি 4 গুণ হয়ে বাড়তো স্কেলিং ফ্যাক্টরটা 4, যদি 9 গুণ হয়ে বাড়তো স্কেলিং ফ্যাক্টরটা 9। ক্লিয়ার? থাম দেখো পরের অঙ্কে যাব, পরের অঙ্কে যাব আমার বিলাস ট্রেন্ডরা, কোথায় গেলে সবাই মনে রেখো, যত আননোন সাম উইদাউট ফর্মুলা করতে পারবে তত তুমি কনফিডেন্ট থাকবে। স্যার এটা অনেকটা কেমিস্ট্রির হাফ লাইফ ক্যালকুলেশনের প্রবলেম, একদম শর্মিষ্ঠা, একদমই তাই। C14, এসব অঙ্ক পরীক্ষা হলে উড়িয়ে দেবে। স্যার এটা 12 গুণ এরকম আসতে পারে তবে তো হবে না, না শিউলি আসবে না, স্কেলিং ফ্যাক্টর হতে হবে, স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে সেই গুণিতকটা হতে হবে, সেরকম আসবে, তার বাইরে আসবে না। এই অঙ্কটা তোমার কম্পিটিটার দেখবে আর আনসার করবে,
হাউ ইজ ইট পসিবল? কি গো, তোমার কম্পিটিটার্স এই অঙ্কটা দেখবে আর আনসার করবে। চলো বল দিলাম, বলে আনসার কর। দেখেই করলে সব বসেছে। ৪৫% সঠিক আনসার করলে। সপ্তমী, বিশ্বদীপ, পিকু, অনন্ত, সৌমিলি, ওম, ব্রজেশ, অলিক, পায়েল, সৌভিক। সৌভিক কি হলো? সৌভিক এত সুন্দর আনসার করছিলে, হঠাৎ কি হলো? গাছে উঠতে পারেনি, গাছে পাচ্ছে ওটা দরকারই নেই আমার বিলাস স্টুডেন্টরা। ভালো করে খেয়াল করো। মাথাটা পুরো ঘেটে গেল সৌভিক, ধীরে সুস্থে করো না, তাড়াহুড়োর কি আছে? টাইম চাইবে, টাইম বাড়াবো। ১২৭৫ এর নিয়ারেস্ট জিরো কে? ১২৭৫ এর নিয়ারেস্ট জিরো কে আমার বিলাভ স্টুডেন্টরা? এটাই আনসার, এটাই আনসার। তুই বল স্যার কি করে সম্ভব, কি করে সম্ভব, কি করে সম্ভব বলে দি। ১২০০ টাকা ক বছরের সুদ? ২ বছরে। তাহলে প্রতি বছর কত করে সুদ? ৬১২% কত? ৭২ হচ্ছে ১২৭৫ টোটাল। টোটাল সিআই যদি ১২৭৫ হয়, এসআই আমার বিলাস স্টুডেন্টরা ১২০০ হতে হবে। এটাই কনসেপ্ট, এটাই কনসেপ্ট। তুমি বলবে যে স্যার যদি ট্রি মেথড করতাম এর থেকে বেশি সময় লাগত। নিয়ারেস্ট জিরো নেবে, তাকে নিয়ে একবার দেখে নেবে তুমি যে করলে মিলছে তো, ১২৭২ আসছে তো, সিআই গল্প শেষ। কবে আমি এরকম ফাস্ট করব? আরেকবার অমিত, অমিত আরেকবার বলবো। হ্যাঁ আকাশ, আরেকবার বলবো। তুমি বলবে স্যার ১২২০টাও তো নিয়ারেস্ট জিরো, না হবে না আমার বিলাস স্টুডেন্ট, হবে না এরকম, আমি আজ পর্যন্ত দেখিনি। এক্সামিনার এসব জায়গায় খেল খেলবে না, এক্সামিনার হয়তো জানেই না, বা এক্সামিনারের দৃষ্টিভঙ্গির বাইরে যে আমরা এই অ্যাপ্রোচ করতে পারি, হয়তো দৃষ্টিভঙ্গির বাইরে। তো সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার বলি, তা তাও অনেকে বলছে সার্থক আমি নাকি খুব আজকে ঝিমিয়ে পড়াচ্ছি, আমি নাকি একদম আজকে সেই এনার্জি লেভেল নেই। আমার বিলাস স্টুডেন্টরা তোমরা 100% বুঝতে পারছো কিনা দেখো, আমি সব সময় চিৎকার করব সারাটা দিন, এটা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি চেষ্টা করি যতটা যতটা এনার্জেটিক থাকা যায়। না শর্মিষ্ঠা তোমার মনে হচ্ছে না, অনেকের মনে হচ্ছে, কি বলবো বলো। ক্লিয়ার তো? চলো একটা লাস্ট ট্রাই করি, কিন্তু একটা জিনিস সবার ক্লিয়ার হলো তো? তুমি বলবে স্যার যদি ১২৬২ থাকতো, ভালো করে খেয়াল করো, যদি ১২৬২ থাকতো স্যার তবুও আনসার এটা হতো। তবে স্যার কি করে আনসার এটা হতো? ১২৬২ করলে তো মিলবে না ৭২%, তখন পার্সেন্টেজটা ১২% থাকবেই না, তখন পার্সেন্টেজটা ১২% থাকবেই না। বোঝা গেল? নিয়ারেস্ট জিরো যদি ১১৭২ থাকতো ১১০০ আনসার ধরতাম, যদি ১০৯৫ থাকতো ১০০০ ধরতাম আনসার। আনসার ধরে ব্যাক চেক করো, ১২০০ টাকা ২ বছরের এসআই, প্রথম বছরের ৬০০, পরের বছরের ৬০০, সুদের সুদ নিতে হয় দ্বিতীয় বছরে, ৬০০ টাকার
12% কিন্তু 72 টাকা, তাহলে 1272 মিলে গেছে সিআই, আমার 1200 ধরাটা সার্থক। মানে আমি একদম অন্ধকারে ঢিল ছুটছি না, কিন্তু কি গো বোঝা গেছে, আমি কিন্তু অন্ধকারে ঢিল একবারে ছুটছি না, সঙ্গে ব্যাক প্রসেসে দেখে নিচ্ছি সিআইটা মিলছে কিনা, সঙ্গে ব্যাক প্রসেসে দেখে নিচ্ছি সিআইটা মিলছে কিনা, তাহলে আমার কোনো মেথডেই যেতে হলো না, ডিরেক্ট এক জায়গায় আমি তীর চালালাম, সেটাই সঠিক হতে হবে, হতে হবে, এটাই কনসেপ্ট। চলো নেক্সট আপ, এটা বোধ হয় এসআই, হ্যাঁ সিম্পল ইন্টারেস্ট বলাই আছে। স্যার আপনার ক্লাস এত রাতেও আসি, ঘুম পেলেও ঘুম কেটে যায়। রাহুল এসআই তো চেয়েছে, রাহুল এটা কি চেয়েছে? দ্য সিম্পল ইন্টারেস্ট ফর দ্যাট সাম এট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড ফর দ্য সেম পিরিয়ড অফ টাইম, এসআইটাই তো চেয়েছে। প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক হয়ে যাবে। এসআই থেকে সিআই কি করে করলাম, 1200 কে দুবারে ভেঙে দিলাম, 2 বছরে 600 600 600 6% 12% নিয়ে নিলাম, সুদের সুদ নিলেই সিআই হয়ে গেল, প্রত্যেক বছর সুদটা সমান হলে এসআই আর সুদের সুদ নিলেই সিআই, এই তো ডিফারেন্স ছোট্ট। কি গো পোল দিলাম, পোলে আনসার করো সবাই, দিয়ে দিয়া যায়। আচ্ছা চলো, পোল কি হলো, ভুল হলো? চেঞ্জ করছি না, চেঞ্জ করছি না, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি পিকু, বুঝতে পেরেছি। চেঞ্জ করলাম না, হ্যাঁ ডি হচ্ছে, ডি হচ্ছে, চেঞ্জ করলাম না। তোমরা অনেকেই জানো কিন্তু ডিএ এসছে, ডিএ আনসার এসছে 22%, ডিএ আনসার এসছে 22%, হ্যাঁ আমার এ টাচ হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখে নাও, পরিষ্কার দেখো এটা কিভাবে করছো, অঙ্কটা পড়েছো ভালো করে? এ টুক টু লোনস টুগেদার রুপিস 1200 ফ্রম বি অ্যান্ড ফ্রম সি, বি ক্লেমড 14% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম, 14% ভালো করে বুঝবে, ওয়াই সি ক্লেমড 15%, কি গো হ্যাঁ কি না, দ্য টোটাল ইন্টারেস্ট পেড বাই এ ইন ওয়ান ইয়ার রুপিস 172, দেন এ বরোড, দেন এ বরোড, তার মানে তোমাকে জানতে চেয়েছে 14% রেটে এ বরোড কত, কার থেকে 800 নিয়েছে, সি এর থেকে নাকি বি এর থেকে? তাহলে চলো আমরা একটা জিনিস পরিষ্কার দেখি, 14% রেট ভালো করে দেখবে, এটা সরাই নাহলে রেটের মতো মিলিয়ে যাবে, 14% রেট, পরেরটা কত 15% রেট, অ্যাজ এ হোল রেটটা কত, অ্যাজ এ হোল রেটটা কত, 172 কতর উপর বলো, 1200 উপর 100 কত, কত হচ্ছে আমার বিলাপ স্টুডেন্টরা, চার দিয়ে যাচ্ছে 3, চার দিয়ে যাচ্ছে কত গো 43, তাই তো? সেক্ষেত্রে আমরা বলতে পারি 43/3%, সরাসরি 3 দিয়ে গুণ করো, সরাসরি 3 দিয়ে গুণ করো, সরাসরি 3 দিয়ে গুণ করো, কত ডিফারেন্স 2, কত ডিফারেন্স 1, ফলো করো। তাহলে এটা তো নিয়েছিল বি এর থেকে, তাই না? এই টাকাটা, এই টাকাটা তো নিয়েছিল বি এর থেকে এই রেটে, আর এটা নিয়েছিল সি এর থেকে, বলছে 2:1 যদি 1200 কে ডিভাইড করি, এটা 800, এটা 400, হ্যাঁ কি না, এটা 800, এটা 400, রাইট? তাহলে বি এর থেকে নিয়েছিল 800, অঙ্কে কোনোভাবে প্র্যাকটিসে মিস্টেক করা ছিল, এটা কিন্তু ভুল আনসার, রাইট আনসারে বি এর থেকে নিয়েছে 800, ঠিক আছে,
আর সি এর থেকে নিয়েছে 400। 400 ফ্রম সি হলেও রাইট আনসার হতো। ওকে, যা বাবা, এ কি গো, এটা কি ধরনের গল্প! আরেকবার বলবো। হ্যাঁ, আরেকবার বলবো। ফার্স্ট অফ অল 14%, কিছুই দেখবে না, 5% লেখার দরকার নেই, 15%। অ্যাজ এ হোল কত পার্সেন্ট? 172 টাকা ইন্টারেস্ট 1200 টাকায়। 100-এ কত? অ্যাজ এ হোল ইন্টারেস্ট কত? 4 দিয়ে করো 3, 4 দিয়ে করো 43, 43/3। আমরা কি অ্যালিগেশন জানি? আমরা কি অ্যালিগেশন জানি গৌরাঙ্গ? যদি জানি, তবে ফ্র্যাকশন নিয়ে আমরা কাজ করতে আগ্রহী নই, তাই প্রত্যেকটাকে আমরা 3 দিয়ে, এটা বি এর থেকে ধার দিয়ে, এটা সি এর সি কে ধার দিয়ে কেটে গেল। ডিফারেন্স কত বলো? 2। ডিফারেন্স কত বলো? 1। এবার 1200 টাকাকে 2:1 ডিভাইড করো, অবশ্যই এটা 800, এটা 400। এটার জন্য ক্যালকুলেশন করতে হয় না, ঠিক আছে? তাহলে বি এর থেকে কত টাকা নিয়েছে গো? সি এর থেকে কত টাকা নিয়েছে? 400, ঠিক আছে? আজকে ইরাবুর হলো না সার্থক, ক্লিয়ার? ঠিক, অঙ্কগুলো কেমন ছিল? ট্রিকি অঙ্ক, খুব কঠিন নয়, কিন্তু এগুলোই এক্সামিনার প্রেফার করে। দাদা একটা কোয়েশ্চেন করছে ব্রজেশ, ব্রজেশ অ্যালিগেশন করো না, অ্যালিগেশন করো। 4 এর 13, 1.5, অ্যালিগেশন করো। তফাত কত? হাফ। তফাত কত? বা সরাসরি 26 দিয়ে গুণ করতে পারতাম, 26 দিয়ে গুণ করতে পারতাম। 4, 13, হাফ, সরি 26 দিয়ে গুণ করো, 26 দিয়ে গুণ করো, 26 দিয়ে গুণ করো। 13 ডিফারেন্স কত? ডিফারেন্স 13, ডিফারেন্স কত? 5, 5-এর 18 তোলা হয়েছে। অ্যালিগেশন করো ব্রজেশ, মিলেছে ব্রজেশ? মিলেছে আনসার? মিলেছে ব্রজেশ? তৈরি ছেলে মেয়ে আমার থেকেও ফার্স্ট করে, তৈরি ছেলে মেয়ে বিলাপ স্টুডেন্টরা আমার থেকেও ফার্স্ট করে, বিশ্বাস করে, এই যে করলাম না, আমার থেকেও ফার্স্ট করে। লিডার বোর্ডটা দেখাবো, লাস্টেরটা তো ভুল পোল হলো, ওই জন্য আর ফাইনালি দেখালাম না। সপ্তমী বিশ্বদীপ, পিকু, অনন্ত, সৌমিলি, ওম, ব্রজেশ, অলিক, ফারুক এবং বাবাই। ঢুকে গেছো বাবাই? না দেখো, কিছু তো কাজ করেই। ভালো থেকো, সাবধানে থেকো, তোমার স্বপ্ন কে পূরণ করবে? আমি পারবো? কি মনে হয় আমি পারবো তোমার স্বপ্ন পূরণ করতে? না গো, পারবো না, আমি জানি আমি পারবো না। পড়তে হবে তোমাকে, পরীক্ষাটা ফাটাফাটি দিতে হবে তোমাকে, চাকরি